السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আজকে 19ই জিলহজ 1441 হিজরি মোতাবেক 9 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে চলে আসছে তার আজকে পর্ব নম্বর দশ বিষয়বস্তু আমাদের ধারাবাহিক চলে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ যে kalimat tayyiba এই kalimat tayyibar sharta boli সম্পর্কে সাতটি যে শর্ত উল্লেখ করা হয়েছে এগুলির দলিল নিয়ে আলোচনা গত সপ্তাহে হয়েছে আজকেও এটি হচ্ছে বিষয় বস্তু আর কি প্রশ্ন নম্বর তেইশে বলছেন লেখক যে মা দারিল ইস্তেরাতিল কবুল এ মিনাল কিতাব সন্না একটি শর্ত হচ্ছে সাদরে গ্রহণ করা সেটাকে কবুল করে নেওয়া অন্তর থেকে সাদরে গ্রহণ করা এর সন্ন্যায় দলিল কি যে যে শর্ত লাগিয়েছেন জেলা ইরাহ শুধু মুখে উচ্চারণ করলে হবে না বরং সেটাকে সাদরে গ্রহণ করতে হবে জালা ইরাহিল্লা বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এ কথা সাদরে গ্রহণ করতে হবে এর দলিল সম্পর্কে বলছেন যে কোরআন কারিমে মহান আল্লাহ ارشاد করেছেন সূরা সাফফাতের আয়াত নম্বর 22 থেকে 36 এতে আয়াতগুলি রয়েছে সংক্ষেপে প্রথম থেকে কয়েকটি আয়াত আর শেষে দুটি আয়াত শুনাবো এই আয়াতগুলিতে ওই সব কাফেরদের কথা উল্লেখ করা হয়েছে যারা লা ইলাহা সাদরে গ্রহণ করেনি তারা যেহেতু মাতৃভাষা আরবি হওয়ার কারণে লাইল্লা সঠিক অর্থ বুঝত যার ফলে তারা এটাকে আমাদের পড়ে আবার করে করে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই অন্যের জন্য জবাই করে এবাদত বন্দেগি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে থাকে আবার লাই আহিল্লাল জপতেও থাকে এইরকম কিন্তু মক্কার মুশেক কাফেরা ছিল না তারা বুঝতে পেরেছিল যে লাই আহিল্লাল্লাহ বলা মানে এটাকে সাদরে গ্রহণ করতে হবে আর সাদরে গ্রহণ করা মানেই আমাদের এই তিনশো ষাটটি মূর্তি যে কাবার চারিদিক আছে ভেঙে ফেলে দিতে হবে ঘরে ঘরে যে হাজার হাজার মূর্তি দেব দেবীর পূজা হচ্ছে তা নিশ্চিহ্ন করে দিতে হবে সেই জন্য তারা এটাকে কবুল করতে পারেনি

সাথী সঙ্গীদের কি আজওয়াজ তাদের যারা জোড়া আজওয়াজ স্বামী স্ত্রীকে বলা হয় আর যারা ঘনিষ্ঠ বন্ধু সাথীর সঙ্গী তাদেরকে বলা হয় তাদের অনুসারী যারা জালেম এবং জালেমদের যারা অনুসারী তাদেরকে একত্রিত করো অমা কানু ইয়াবদুন এবং যা কিছুর তারা এবাদ বন্দে গিয়ে পূজা করত সেগুলিকে একত্রিত করো দেব দেবী দর্গা দুর্গা যেসব সুফি পীরদের কবরকে পাকা করে পূজা করা হয়েছে কবর পূজা মাজার পূজা আর তারা এর উপর সন্তুষ্টি প্রকাশ করেছে বা স্বীকৃতি দান করেছে ওই সব পীরদেরও আকিদায় রকম শিরকি বিষয় ছিল তারা এসব শিরকুফরি কবর মাজার পূজাকে স্বীকৃতি দিয়ে গেছে আর অধিকাংশ সুফিদের অবস্থা এরকম ইল্লা মাসা তো আর এই এইরকমই যে সব সত প্রতিমা তৈরি করে পূজা করা হয়েছে তারা করত সবকে একত্রিত করা যারা পূজা করত করতোল্লা আর যাদের পূজা করে সবকে একত্রিত করাহিম তারপরে তাদেরকে জাহান্নামের রাস্তা দেখে দাও জাহান্নামের দিকে ঠেলে দাও ফাহদুম ইলাসরাতুল জাহান্নাম وقفুহুম এবং তার আগে তাদেরকে থামাও আল্লাহ বলছেন আল্লাহ হাশরের মাঠে তো থামাও তাদেরকে এখানে ইন্নাহুম মাসকুলুন তাদেরকে একখনি জিজ্ঞাসা করা হবে তারা জিজ্ঞাসিত হবে তাদের প্রশ্ন উত্তর দিতে হবে হিসাব দিতে হবে মালকুম লা তানাসারুন কি হয়ে গেছে এখন কই তোমাদের দেব দেবী যেসব দর্গা দুর্গা তোমাদের যেসব যে যেসবের পূজা করতে করতে তারা কেন তোমাদের সাহায্যে এগিয়ে আসে না কেউ কারো সাহায্য কেন করছে না তারপরে সে সায়ত গুলি বলি যে আয়াতগুলো নাম্বার বললাম আল্লাহ বলেন ইন্নাহুম কারণটা তাদের জাহান্নামে যাওয়ার হচ্ছে এই যে ইন্নাহুম কানু ইযাকিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন তাদেরকে বলা হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্তা মাবুদ নেই ইস্তকবিরুম তখন তার অহংকার প্রদর্শন করতে সাদরে গ্রহণ করেনি অহংকার করেছে না এটা মেনে নেব না কবুল করা যায় না এটা

চর মৃত্যু আর যারাই গোমরা আশ্রয় নিয়ে থাকে ভ্রষ্টতা কে বিভ্রান্তি হক বলে করার জন্য এটা বাস্তব সত্য যুগে যুগে মানব জাতির ইতিহাস এটাই প্রমাণ করে যে যত বেশি শিল্পেদাতে লিপ্ত তত বেশি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে আর যাদের কাছে কোরআন সোনার দলিল আছে আলহামদুলিল্লাহ ওমান আসদাহ মিন আল্লাহাদ আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে আর চাইতে সত্যবাদী মানুষ পৃথিবীতে আর এসেছে কি আর আছে কি আর আসবে না কেউ ছিল না এই ছিল আয়াত এই আয়াত প্রমাণ করে যে কাফেরদেরকে জাহান্নামে যেতে হবে কারণ তারা লাহ কে সাদরে গ্রহণ করতে পারেনি নবী করিম সাল্লামের একটি হাদিস সহিবারি মুসলিমে রয়েছে আবু মুসা আশারি রাজি আল্লাহ তালে বর্ণিত এটিও এখানে দলিল হিসাবে পেশ করেছেন লেখক বলছেন মা সালু মা বাহি আল্লাহ বেহি আমাকে জানি আল্লাহ রবুল আলমিন প্রেরণ করেছেন মিনাল হুদা ওয়াল এলম অর্থাৎ সঠিক দিক নির্দেশনা হেদায়ত এবং ওহির জ্ঞান আমাকে যে হেদায়ত এবং আল্লাহ রসুল বা উদাহরণ হচ্ছে মুসুলধার বৃষ্টির মত মুসুলধারে যে বৃষ্টি হয় এ বৃষ্টির মতো যখন মুসুলধারে বৃষ্টি হয় খরার পরে যারা কৃষি কাজ করেছেন তার ভালো করে বুঝেন তখন কৃষকের যে কত বৃষ্টির প্রয়োজন না হলে জমি জায়গা অনাবাদ হয়ে গেছে আর যখন বৃষ্টি বর্ষণ হয় তখন একেবারে চাষ আবাদ শুরু হয়ে যায় মানুষ ব্যস্ত হয়ে যায় আসা বা তিন শ্রেণীর এখানে জমির কথা বলেছে এক শ্রেণীর জমি যেটা সবচেয়ে উৎকৃষ্ট জমি বলছেন আসাব আর এমন ভূমিতে গিয়ে বৃষ্টি বর্ষণ হলো ফাঁকা না মিনহা নাকিয়া যা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বড় উর্বর শক্তি সম্পন্ন ভূমি যা পানিকে গ্রহণ করতে পারে পানি শোষণ করতে পারে পানিকে ধরে রাখতে পারে আর পানি তাড়াতাড়ি শুকিয়েও যায় না বেলে মাটির মধ্যে যখন পানিকে ধরে রাখতে পারে পানিকে গড়িয়েও দেয় না চারিদিকে আর পানিকে পানিকেও যায় না বেলে মাঠের মত যার ফলে কি হয় সেসব জমিতে ফসল আদি হয় তেল কালাশাল ঘাসির সুতরাং এই বৃষ্টির মাধ্যমে ওই জমিতে কি হল আহ আদি ঘাস এবং বিভিন্ন রকমের শস্য ফসলের ফলন হইল এ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জমি যারা রাসুরমের নিয়ে আসা হেদায়ত থেকে এবং থেকে উপকৃত হলো তাদের উদাহরণ হচ্ছে এইরকম জমির মধ্যে আর কিছু জমি আছে যেগুলি জমি হচ্ছে শক্ত জমি শক্ত মাটি সেখানকার মাটি হচ্ছে শক্ত মাটি এটেল মাটি এঁটেল মাটিতে কি হয় পানিকে ধরে রাখতে পারে কিন্তু তাতে পানি ভিতরে যাবে আর তারপরে সেটা সেখানে গিয়ে সেই জমি উপকৃত হবে না এঁটেল মাটি শক্ত মাটি আর তারপরে সাথে সাথে ধরেন নিচু জায়গা যেখানে ফসলও হবে না ডোবা জায়গা সব আমাদের দেশে রয়েছে তো এই রকম ধরনের জমি যার পানি থেকে যেখানে পানি ধরে রাখতে পারলো সেই জমি তখন সেই পানি দিয়ে অন্য অন্য লোকেরা উপকৃত সেই পানি দিয়ে আল্লাহ অন্যদেরকে উপকৃত করলো আশেপাশে যে জমিগুলি রয়েছে সেই জমি অলারা উপকৃত হইলো সারি নিজেরা পানি পান করতে পারলো যেমন পুকুরের পানি জলাশয়ের পানি ও এবং গবাদি পশু পান করাইতে পারলো বা সেচের কাজ করতে পারলো ক্ষেত খামার করতে পারলো দ্বিতীয় প্রকারের জমি অর্থাৎ এলেম তো তার কাছে আছে কিন্তু সেই এলেম দিয়ে ওয়াহির এলেম আছে এক শ্রেণীর আলেম আছে যাদের এলেম দিয়ে অন্যের উপকার হয়েছে কিন্তু নিজেরা লাভবান হয় আমল খারাপ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ এই জমির মতো তৃতীয় শ্রেণীর জমির কথা বলছেন আসাবা মিনহা তায়ফাতান উখরা আরাক আরাক প্রকারের জমিতে বৃষ্টি বর্ষণ হলো তৃতীয় প্রকার জমি মাহিয়া হিয়া যে জমি হচ্ছে টিলা জমি উচা জায়গা লা তুমসক মান পানি ধরে রাখতে পারে না আল্লাহ তুম তো কালা আন আর কোন নদী ঘাস ফসল জন্মাতেও পারে না হচ্ছে তৃতীয় শ্রেণীর সবচেয়ে খারাপ জমি পানি ধরেও রাখতে পারে না আর সেখানে কোন ফসল হয় এটা হচ্ছে ওই খারাপ শ্রেণীর মানুষের উদাহরণ যারা না এলেম শিখতে পারলো দিনের অহির জ্ঞান শিখলো আর না অহির জ্ঞানের উপর আমল করলো আমল করলো না আমল না এলেম কোনোটাই নেই

সবচেয়ে ভালো জমির সাথে তুলনা করেছে বলছেন যে এই হচ্ছে দৃষ্টান্ত যারা আল্লাহর করলো আর তাকে উপকৃত করল আমি জানিয়ে প্রেরিত হয়েছি বা আমাকে জানি আল্লাহ প্রেরিত করেছেন তা অর্থাৎ হেদায়ত এবং অহির জ্ঞান আল্লামা নিজেও শিখলো এবং অন্যদেরকে শিখালো তো নিজে যদি শিখতে পারেন

তারপরে হচ্ছে কোরআনের অর্থ বোঝা শুদ্ধ পড়ার পরে কোরআনের অর্থ বোঝা তারপরে কোরআন করিমের বোঝা কোরআন করিম নিয়ে ভাবে চিন্তা করা কোরআনী করিম থেকে হেদায়ত নেওয়া কোরআনী করিমকে মানুষ কোরআনী করিমের দিকে মানুষকে আহ্বান করা এগুলি তো বলছেন যে সবচেয়ে উৎকৃষ্ট ওই সব মানুষ যে মানুষ আল্লামাল কোরআন যে কোরআন শিখে এবং শিখায়

কোরআনে কারিমে কি আছে আর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে সিরাত নবী নবীর জীবনীতে কি আছে লাম ইয়ারফা বিজালেক রাসা ও বুরুকে কেবি করলো না বে পরোয়া গেল গেলা ওয়া লাম এবং আল্লাহর হেদায়েত কে কবুল করলো না সাদরে গ্রহণ করলো না আল্লাজি উরসলতু বে জানি আমি প্রেরিত হয়েছি জানি আমি প্রেরিত হয়েছি তাহলে এখানে স্পষ্ট হাদিসে এই বাক্যটি এসেছে যে আল্লাহর হেদায়ত কে কবুল করলো না আল্লাহর হেদায়ত কে কেউ যদি কবুল না করে আর শুধু পরে তৌহিদই কবুল করলো না যদি বলেন যে মাজারে সেজদা করা যাবে না বলছে ওয়াহাবি সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে ওয়াহাবি হ্যাঁ অলি আলি এহতেরাম করে না হ্যাঁ আল্লাহর অলিদের সম্মান করে না কোস্তাখের রসুল হ্যাঁ নবীর করে জি হ্যাঁ এইসব কথা একসায় লোকেরা বলে যারা কালিমাও পড়ে এই কালেমা কোনো কাজে আসবে না কারণ এরা সাদরে গ্রহণ করতে পারে পারেন চব্বিশ নম্বর প্রশ্ন বলছেন একটি শর্ত ছিল লাই আহিল্লাল্লাহ এখলাসের সাথে লাই আহিল্লাহ পাঠ করিতে অর্থাৎ খুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে জি অন্তর অন্তর স্থল থেকে মনে প্রাণে পড়তে হবে শুধু মুখে পড়লে হবে না খলাস যেন কোনো ভেজাল না থাকে এই যে শর্ত লাগিয়েছেন যে লাইহ্লাহ পড়ার একটি শর্ত হচ্ছে এখলাস নিষ্ঠার সাথে পাঠ করা এর কোরআন সন্ন্যায় দলিল বাকি বলছেন দলিল শোনেন দুটো আয়াত নিয়ে এসছেন না দুটো হাদিস নিয়ে এসছেন বলছেন মহান আল্লাহ বলেন আল্লাহ আয়াত নম্বর তিন এবং আয়াত নম্বর দুই এই দুই জায়গায় দুটি আয়াত রয়েছে বলছেন আল্লাহ শুনে রাখো খালিস আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল আনুগত্য নির্ভেজাল আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ রব আল যাতে কোন রকমের ভেজাল থাকবে না লহিদিনুল খালিস

যে সাফাতের সবচেয়ে বেশি হকদার কে দিনে। বলছেন তাকে জিজ্ঞাসা করে রাহিল কালবে সুপারেশের সাফাত আমার সুপারিশের সবচেয়ে বেশি হকদার যে আমার সুপারিশ সবচেয়ে বেশি ধন্য হবে সে হচ্ছে এমন ব্যক্তি মান কাল আল্লাহ ইহিল্লাহ যে লাহিল্লাহ বললো শুধু বললো বলে লাহিল্লাহ বলবে বললো খালে সামিন কালবেহি তার অন্তরের হলুসিয়াতের সাথে অন্তরের নিষ্ঠার সাথে এখলাসের সাথে বলতে হবে চিন্তা করুন যে ব্যক্তি এখলাসের সাথে নিষ্ঠার সাথে বলছে খালে সন্তর থেকে যে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই সে কি আবার শির করতে পারে সে কি মাজারে সেজদা করতে পারে সে মাজারে খাসি মরু জবাই করতে পারে সে কি আবার পাঁচ সলা ছাড়তে পারে আল্লাহ তুমি একমাত্র সত্য মাহবুদ তোমার ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আমি অন্তরের অন্তর স্থল থেকে বলছি তাহলে বেনামাজি কি করে হইতে পারে প্রশ্নে উঠে নাই এই জন্যই যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে অন্যের ইবাদত করে সে মুসলিম না আর যে ব্যক্তি পাঁচ অক্ত সালাদ পড়ে না সতেরো সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না এটি হচ্ছে সঠিক বিষয় কি করে বলছেন যে লাই আহিল্লাল আমি অন্তরের অন্তর থেকে বলছি যে আমার মাবুদ আল্লাহ আর এবাদত করেন না আপনি আরে প্রতিদিন পাঁচ অক্ত মাত্র সতেরো রাখা এর বেশি না অতিরিক্ত অতিরিক্ত করলে ভালো না করলে আপনি জাহান্নামে যাবেন না আপনি কাফের হবেন না কিন্তু আপনি নেকি বাড়াইতে চান তো করেন এই এ সদর রাঘাত করবেন না তাহলে আপনি আপনার ইমান ইসলামে পরিচয় দিলেন না তাহলে দুটো দিক এখানে মনে রাখবেন যেই ব্যক্তির মধ্যে এখলাস আছে সে মুক্ত থাকবে আর যেই ব্যক্তির লাইহিল্লাতে এখলাস আছে যার সেই ব্যক্তি বেনামাজি হতে পারে না আসলে আমাদের দেশের অধিকাংশ মুসলিম বা সারা বিশ্বের মুসলিম বলতে হবে সারা বিশ্বের মুসলিমরা অধিকাংশই লাই আহিল্লালা বুঝে না জন্মসূত্রে ইসলাম পেয়েছি করিম সালিক বর্ণিত হাদিস তাও সহিস আহমদ রয়েছে রসুল ইন্নামার নিশ্চয় আল্লাহ রব আলী জাহান্নামের উপর হারাম করেছেন এমন ব্যক্তিকে

যেই ব্যক্তি আল্লাহকে রাজি করতে চায় আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চায় যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যান সেই ব্যক্তি শির করতে পারে আর কাউকে রাজি করতে যায় দরগা দুর্গার কাছে যাবে যাবে না কখনো যাবে না আমার রব যথেষ্ট আমার জন্য হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট সেই ব্যক্তি বেনামাজি হইতে পারে যে আল্লাহকে রাজি করতে চাইবে পাঁচবার হাজিরা দিতে পারলো না শুধু হাজির সামনে যাতে সম্পর্কটা ঠিক থাকে দৈনিক পঁচিশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে একটি শর্ত আমরা আলোচনা করেছিলাম যে লাই আহিল্লা অন্তরের সততার সাথে পড়তে হবে মানে সত্যবাদী হইতে হবে আপনি যেন এ লাই আহিল্লাহ মিথ্যাবাদী না হয় আপনি যেন কপট মোনাফেক না হন যে মুখে এক কথা বলছেন আর ভিতরে আর এক কথা পরিপন্থী হচ্ছে যে মনাফেক তার অন্তরে এক আর মুখে এক তো আপনি যখন লাই আহ বলছেন মুখে তো অন্তরেও যেন সততা থাকে এই যে সততার শর্ত লাগিয়েছেন যে অন্তরের সততার সাথে লাই আহ্লাহ বলতে হবে এর কোরআন কোরআনায় দলিল কি বলছেন দলিল শোনেন সুরে আন কাবুতের নম্বর এক থেকে তিন মহান আল্লাহ ইরশাদ করেছেন আলিফ মিম এটি হচ্ছে প্রথম আয়াত তারপর আল্লাহ বলছে আহাসেবান মানুষ কি এই চিন্তা করেছে ধারণা করেছে যে তাদের কি এমনিতে ছেড়ে দেওয়া হবে আল্লাহ সৃষ্টি করেছেন আর ছেড়ে দেবেন যে শুধু বলবে আমরা মমিন মুসলিম হয়েছি বাস জন্মসূত্রে মুসলিম ওহম লাইফ তানুম আর তাদেরকে পরীক্ষা করা হবে না পরীক্ষা আল্লাহ করবেন পরীক্ষা আসবে সুখ দিয়ে পরীক্ষা করবেন দুঃখ দিয়ে পরীক্ষা করবেন কখনো নিজের শরীরের ক্ষেত্রে পরীক্ষা করবে। নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে পরীক্ষা করবেন পরিবারের ক্ষেত্রে পরীক্ষা করবেন জি কখনো জালেমকে দিয়ে পরীক্ষা করবেন বিভিন্ন রকম নারী ফিতনা দিয়ে পরীক্ষা করবেন বহু ফিতনা পৃথিবীতে রয়েছে আল্লাহর পরীক্ষা অনেক সময় কষ্ট আসবে মুসলিম জীবনে লাইফ তানুন। তারা ফেতনায় পড়বে না তাদেরকে পরীক্ষা করা হবে না মানে পরীক্ষা নিঃসন্দেহ করেছি অবশ্যই অবশ্যই আল্লাহ জানতে চান সত্যবাদীদের যে কারা সত্যবাদী লাই রাহিল্লাহ তোমার যে মুখে বলছো এতে তুমি সত্যবাদী কিনা এটা আল্লাহ জানতে চান একটু এই পরীক্ষা করে

এ আয়াত প্রমাণ করলো যে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে চান সুত্রা লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে সততা থাকতে হবে জন্ম সূত্রে মুসলিম আর অন্তরে মুনাফেকী ভরা আছে এটা চলবে না জি নিফাক ওই রকমের তাওহীদের পরিপন্থী কপটতা যেমন শিরক তাওহীদের পরিপন্থী যেমন কুফরি তাওহীদের পরিপন্থী তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে হয়

মজ রাজি আল্লাহ বাহনের পিঠে পিছনে বসেছিলেন এক সময় বললেন সাহাবি আছি বলুন তিন বের করে বললেন তারপরে রসুল সাহেব বললেন আহাদিন যে কোনো বান্দা যে ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি অন্তরের সততার সাথে অন্তরে যেন সততা থাকে মিথ্যার যদি অন্তরে সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে ইল্লা হারামাহুল্লাহ ওলামা তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করে দিবেন তাহলে অন্তরে যদি কপটতা থাকে তাহলে জাহান্নামের ইন্ধন বানাবেন তালাই আল্লাহ তখন মাজবিন জাবাল বললেন যে এত বড় সুসংবাদ হে আল্লাহ রসুল আফালা ও খুবের নাস আচ্ছা লোকজনকে আমি বলে দিই হয় ফায়াস্তাব শুরু মানুষ খুশি হবে আনন্দ ভোগ করবে আল্লাহ না না এখন বলিও না এ জান ইয়াত্তাকে রুজু যদি বলে দাও যে অন্তরে সততার সাথে বললে আল্লাহ জাহান নামের উপর হারাম করে দেবেন মানুষ অল্প আমলেই ভরসা করে নেবে আর মনে করবে যথেষ্ট হয়ে গেছে অনেক নফলে বাদত বন্দিকে আছে সেগুলিতে আগ্রহী হবে না বা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলি হয়তো আগে হবে না মনে করবে যে এই তহিদ আমার যথেষ্ট কিন্তু তহিদের বহি প্রকাশ ঘটতে হবে যেমনটা বললাম কমপক্ষে হারাম কাবিরা থেকে বাঁচার মাধ্যমে আর পাঁচ অক্ট সলাদ আদায়ের মাধ্যমে অন্য যে ফারাইজ ফরজগুলি রয়েছে ফরজ গুলি আদায়ের মাধ্যমে মহাজ রাজি আল্লাহ তালানহ এনতেকালের সময় এই হাদিসটি শুনিয়ে দিয়েছিলেন তা আসমান করে এলএম কে লুকিয়ে রাখার গোপন করার গোনা না হয়ে যায় আরেক এক হাদিস এক বেদুইনকে বলেছেন রসুর উল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিসটি আপনার সহি মুসলিমের হাদিস মজমিন জাম রাজি হাদিস সহি মুসলিমের আর বেদুইনের হাদিস যেটি বলছি আর এই দিয়ে আলোচনা শেষ করবো তা হচ্ছে সহি বুখারি হাদিস এবং সহি মুসলিমের হাদিস রসুর উল্লাহ সাল্লি সাল্লাম একজন বেদুইন নিউ মুসলিম নতুন মুসলমান হলো আর তারপরে সেই ব্যক্তিকে সংক্ষেপে ইসলামের যে ফরজগুলি পাঁচ অপ্ত সলাহ শিখিয়ে দিলেন জাকাতের কথা বললেন সিয়ামের কথা বললেন তারপরে সেই লোক চলে যাচ্ছে আর তারপরে বলছে ওল্লাহ আজিদ ও আলিহাওয়াল আল্লাহর শপথ করে বলছি এর বেশিও করব না আর কমও করব না যা বলে দিলেন আমার এতে বাড়তিও করব না আর কমতিও করব না

যে নিউ মুসলিম হলো অথবা জন্ম সূত্রে লা সে পেয়েছে সেটাকে সংরক্ষণ করবে সেটার হেফাজত করবে তাহলে তাকে সত্যবাদী হতে হবে তার কালেমায় সত্যবাদী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার মুসলিম ईमानदार হওয়ার তৌফিক দান করেন তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং দিনের ওপর আল্লাহ যেন অটলতা দান করেন আল্লাহ রবুল আলমিন গুমরাহি থেকে ফিতনা থেকে আমাদের যেন হেফাজত করেন যে সব ভাই বোনেরা আজকের আলোচনায় হাজির হয়েছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ করেন এবং আল্লাহ রবুল আলামিন তাদের ছেলে মেয়েদের ভালো তরবিয়তের ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন আর এরপরে ইনশা আল্লাহ তালা কিছুক্ষণ আপনাদের প্রশ্ন উত্তর করার চেষ্টা করব সাথে الله رب العالمين جن توفيق دان کرين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه